আজ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লম্বা সময় কারফিউ শিথিল করা হয়েছে তবে গত দুই দিন আমরা রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে কারফিউ শিথিলের সময় যে পরিমাণ যানবাহনের চাপ আমরা দেখেছি সেই চাপ কিন্তু আজ স্বাভাবিকভাবেই কম রয়েছে যেহেতু আজ সরকারি ছুটির দিন শুক্রবার নিউ মার্কেট এলাকায় রয়েছে এই মুহূর্তে আমরা নিউ মার্কেট এলাকায় কিন্তু সকাল থেকেই বিভিন্ন দোকানগুলো খুলতে শুরু করেছে এবং ফুটপাতে যারা ব্যবসা করেন তারাও কিন্তু সকাল থেকে সেই দোকানগুলো খুলতে শুরু করেছে এবং গত দুই দিন দুই দিন মার্কেট খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু খুবই নগণ্য ছিল বিক্রেতারা জানিয়েছেন তবে সেই সংখ্যা আজকে অনেকটাই বেড়ে যাবে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা কারণ আজ ছুটির দিন রয়েছে এবং লম্বা একটি সময় কারফিউ শিথিল করা হচ্ছে সেই সময়টাতে নিশ্চয়ই যারা রয়েছেন জনসাধারণ তারা তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে নিউ মার্কেট এলাকায় আসবেন বলে প্রত্যাশা করছেন এবং গত দুই দিনে তাদের যে ক্ষতি হয়েছে ব্যবসায়িক দিক থেকে সেই ক্ষতিটিও ধীরে ধীরে কাটিয়ে উঠবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন তবে এই মার্কেটের বাইরে যদি গিয়ে বলি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেমন আমরা এই নিউ মার্কেট এলাকায় এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে হয়ে সেখানে আমরা খুবই সীমিত আকারে যান চলাচল দেখতে পেয়েছি আজ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু যেহেতু কারফিউ শিথিলের সময়টি রয়েছে সেই সময় পর্যন্ত মার্কেট খোলা থাকবে তারপর বন্ধ হয়ে যাবে তাই এরই মধ্যে কিন্তু যারা সাধারণ মানুষ আসছেন তারাও বলছেন যে তারাও কেনাকাটা করতে এই সময়ের মধ্যে আসবেন এবং কেনাকাটা শেষ করবেন এই ছিল নিউ মার্কেট এলাকা থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ